সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় আজই কিন্তু বড়সড় ধাক্কা খেয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খাওয়ার পরেও যে তিনি এতটুকুও বিচলিত নন, তিনি যে ভেঙে পড়েননি তা কিন্তু বুঝিয়ে দিলেন সদ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাল্টা চ্যালেঞ্জ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এজলাস থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বদল। নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আদালতের বাইরে বিচারাধীন বিষয় নিয়ে মুখ খোলার জন্য নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অন্য বিচারপতির এজলাসে মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। যে প্রসঙ্গে এবার সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে পাল্টা নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বচ্ছতা রাখার জন্য সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে আজ রাত 12টার মধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়া রিপোর্ট পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে আদালতের বাইরে বলা কথার অনুবাদ কপিও পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব মন্তব্য, আমি রাত 12:15 পর্যন্ত চেম্বারে অপেক্ষা করব, রিপোর্টে পাঠানো অনুবাদ কপি সহ কোন রিপোর্ট আদালতে জমা পড়েছে সেটা আমি দেখতে চাই, আমার কাজ শেষ হয়নি, রিপোর্টটা আগে দেখি তারপর শেষ দেখে ছাড়ব। পাশাপাশি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে তার নির্দেশ জানানোর জন্য আবেদন করেছেন তিনি। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন, আমি কুণাল ঘোষকে প্রণাম জানাবো, তিনি ভবিষ্যৎবাণী করেছেন, সেটা ফুলে গেছে, আমার জানা ছিল না। প্রসঙ্গত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ থেকে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি বরখাস্তের নির্দেশ সবই এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। এমনকি নিয়োগ দুর্নীতির মামলায় মানিক ভট্টাচার্য প্রসঙ্গেও বেশ কয়েকবার কড়া মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি মামলা যুব নেতা কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে কুন্তল ঘোষ একাধিকবার দাবি করেছিলেন যে তাকে নিয়ে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত সেই নিয়ে একটি চিঠি লিখে সিবিআই ও ইডির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন হুগলির বহিষ্কৃত তৃণমূল যুব নেতা। যার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেন যে কুন্তল যা বলছে তাতে দরকারে অভিষেককে জেরা করা উচিত। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার অনুমতি দিয়েছিল সিবিআই এবং ইডিকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি সিবিআইকে সেই অনুমতি দেওয়ার পরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট, ফলে সিবিআই আগের নোটিশ সূত্রে নতুন নোটিশ পাঠিয়ে অভিষেককে জেরার বিষয়টি স্থগিত রাখে। উল্লেখ্য, এদিন নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পর অভিষেক আরও বলেন, আমরা বারবার বলে এসেছি বিচার বিভাগের কয়েকজন এসব করছেন, 26টা সিবিআই কেস দিয়েছে, রামনবমীতে এনআইএ দিয়েছে, কারা করছে সবাই দেখছে, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের শাস্তি দেওয়া হোক আমরা চাই, রায়কে স্বাগত জানিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষ। বলেন, সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন সবকা বিকাশ কাকে বলে, বিকাশ ছুলে কি হয় কমরেড, সমবেদনা রইল। আর সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিন্তু বিচলিত নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন, পাল্টা নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বচ্ছতা রাখার জন্য সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে জানালেন, আজ রাত 12টার মধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়া রিপোর্ট আমাকে পাঠান। একই সঙ্গে আদালতের বাইরে বলা কথার অনুবাদ কপিও পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব মন্তব্য, আমি রাত 12:15 পর্যন্ত চেম্বারে অপেক্ষা করব, রিপোর্টে পাঠানো অনুবাদ কপি সহ কোন রিপোর্ট আদালতে জমা পড়েছে সেটা দেখতে চাই, তারপরে আমি এর শেষ দেখে ছাড়ব, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে এর আমি শেষ দেখে ছাড়ব। অর্থাৎ নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পরও কিন্তু একটুকুও ভেঙে পড়েননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আবারও কিন্তু পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জাস্টিস গাঙ্গুলি। তবে আইনজীবীদের যেটা মত,
হয়তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অভিষেক মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। যেহেতু অভিষেক মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ কপি, অর্ডার কপি এলে তবেই কিন্তু বিষয়টি পরিষ্কার হবে। তবে তার আগে কিন্তু আবারও খেলা ঘুরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।